গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তো মানে একদম মনটা খুশ হয়ে গেছে। কেন বলো তো, বাইরে হচ্ছে বৃষ্টি, আর এই যে বৃষ্টিটা হচ্ছে না মানে ভয়ের ভেতরে দরজাটা বন্ধ করে ঘুমাচ্ছিলাম, উঠে মানে যেই বাইরেটা বেরিয়েছি দেখছি যেন মানে মানে কি ঠান্ডা। তো মানে মনটা একদম খুশ হয়ে গেল যে এতদিন পরে, এত বিভৎস গরমের পরে যে এই যে বৃষ্টি হয়ে ঠান্ডা হয়েছে, এটাই অনেক মানে এটা অনেক শান্তি। তলি এখনও ঘুমাচ্ছে আর কুন্তল এখন ডিউটি অফিস বেরোবে, তো সেই জন্য খাচ্ছে। চলো দেখো কি দিয়ে বাঁধাচ্ছে, আমরাও চাটা এবার খাবো। তো পুরো ব্লগটা মোটামুটি দেখতে থাকো তোমরা, আই হোপ কি তোমরা ভালো লাগছে পুরো ব্লগ। কুন্তল এখন খেতে বসে গেছে, ও হচ্ছে যে অফিস যাবে। তো মাছের ঝাল আর ভাত, তাই তো? আর কি খেয়েছো? আলু ভাতে ইলিশ মাছ ভাজা আর হচ্ছে মা কাতলা মাছের ঝাল ঝাল, তাই তো? তো এখন ভাত খাচ্ছে। চলো, এখনও দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। মোটামুটি বাইরের ওয়েদারটার এই অবস্থা, এখানে দেখছো পুরো জলে, পুরো জল এখানে জমে গেছে আমাদের এই যে উঠানে, পুরো এখান পর্যন্ত জল দেখতে পাচ্ছ। আর এইখানেও দেখো জল, জল এখানেও জল, চারিদিকে জলে জলাকার হয়ে গেছে একদম। জল উঠুক কিন্তু এই যে বৃষ্টি মানে শান্তি, এটাই অনেক। আর পুকুর দেখো একটু কমেছিল জলটা, আর এখন দেখো আজকে আবারও জলটাই পুরো ভরে গেছে। দেখো কতটা করে জল উঠেছে, দেখো পুরো পা ডুবে যাচ্ছে। এই যে তো যাই হোক, এটা পুরো ডুবে গেছে দেখতে পাচ্ছ। তো যাই হোক চলো ভিতরে যাই, চাটা খাবো এবার। তো এই যে চা সকালে নিয়ে বসে পড়েছি, চা আর চারটে বিস্কিট নিয়েছি। তো চলো চাটা খাই, এই ওয়েদারে একটু চা খেতে হবে। বোনের খাবারটা একদম রেডি, চিচিঙ্গে ভাজা, ডিম সিদ্ধ আর রুটি, এখন বোনকে দিয়ে দেব। ধর হ্যাঁ খেয়ে নে তিন, এখানে বোন খাচ্ছে আর এখানে বাপির খাওয়া হয়ে গেল। আর এই যে ওলি এখন ঘরের মধ্যে এদিক ওদিক সেদিক করছে, দাদুর কাছে রুটি খাচ্ছে, খেলো। মা বসেছে, এই যে কালকে সব রকমের সবজি ভাজা না মানে একটু একটু ছিল তো সেগুলোকে একসাথে রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে, আজকের এই গরম করা হয়েছে, এখন খাওয়া হবে। এই যে এটা গরম করে নেওয়া হলো, এখন খাওয়া হবে মুড়ি টুড়ি দিয়ে, আর অল্প একটু ডাল ছিল সেটাও গরম করা হচ্ছে, এগুলো গরম করে এবার খাওয়া হবে। এইসব ভাজা ভুজিগুলো খাওয়া দিয়েই মুড়ি খেয়ে নেবো আজকে, কারণ দুপুরে আর ভাল লাগবে না খেতে। এখনই টিফিনে বলি মাকে গরম করে ফেলতে, মা গরম করে ফেলেছে, এখন এইগুলো দিয়েই মুড়ি খাবো সবাই মিলে। মানে সবাই বলতে মা, আমি, বৌমণি, দাদা, দাদা রুটি খাবে, আমরা তিনজনে খাবো। আর বোনকে তো এইসব বাসি জিনিস দেওয়া যাবে না, আর বাপি খাবে না, বাপিকেও দিইনি, আর এইসবগুলো আমরা আমরাই খেয়ে নেবো। আর বেকার ফেলে নষ্ট করে, এতগুলো জিনিস ফেলে নষ্ট করাটা মানে কেমন লাগছে এই জন্য। কি না দিবি না, চলে আয় তুই এখানে, স্কুল থেকে আনলে দেব, স্কুল থেকে। হ্যাঁ তুই চলে আয় এখানে, এখানে এসে বস। ওলি ওর মিমিকে ডিম দিয়েছি, ও খাবে বলে বায়না করছে, কিন্তু ওর তো ডিম খাওয়া অতটাও যায় না, না বারণ করেছে ডাক্তার। তো যাই হোক চলো টিফিন টিফিনগুলো সবাই করে নিই।
সকালে তো প্রচুর রোদ উঠেছিল, বৃষ্টি হচ্ছিল, সরি, সকালে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর এখন দেখো পুরো রোদে তাকাতে পারছি না। ও তো এখন সব খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছে এখানে, আজকে দালানে খাওয়া দাওয়া হচ্ছে। কেন বলো তো, হচ্ছে খাবো হচ্ছে পান্তা, তো রান্না পুজোর পরের দিন এরকম পান্তা, দারুণ। আর বোন হচ্ছে যে গরম ভাত খাবে, তো ও ডোডলি তো খাবেই, আর কুন্তলও সকালে গরম ভাত খেয়ে গেছে, আর মা বোনের জন্য গরম ভাত করেছে। বোনের তো এই অবস্থায়, বোন বলেছিল হয়তো একটু ইচ্ছে করছে খেতে ওরও, কিন্তু ওকে বললাম, মাও বলবো আঙ্কল যে পান্তা খেতে হবে না, তো ওর জন্য গরম ভাত করেছি, গরম ভাত খা। তো গরম ভাত খাচ্ছে কুমড়ো ভাতে, ডাল ভাতে, আলু ভাতে, মাছ ভাজা, চিচিঙ্গে ভাজা দিয়ে, আর আমরা খাবো পান্তা। তো চলো, হ্যাঁ আলু ভাজেছে মা, ও একটু আলু ভাজাও খাবে, তো আলু ভাজা দিয়ে আমরা পান্তা খাবো, চলো। এই যে হ্যাঁ একটা পেঁয়াজ আমি খাবো। তো এই যে বোন বসে পড়েছে, বোন গরম ভাত আর আমাদের হাঁড়িতে যে পান্তা ভাত, তো চলো বসি। আর এই যে মা আলু ভেজেছে, এখানে মাছের ঝাল, এখানে দু পিস মাছ ভাজা রয়েছে, আর এখানে ওলের বড়া, নাড়ুল ভাজা, এখানে চিচিঙ্গে ভাজা, এখানে পান্তা, এখানে নারকেলের ছাই, এসব নিয়ে সব বসে গেছি। দাদাও বসে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, আর বৌমণি গেছে ডোডোকে ঘুম পাড়াতে, তো ডোডোকে ঘুম পাড়িয়ে দিয়ে আসবে, ডোডোকে ঘুম পাড়িয়ে বৌমণি খাবে, আর ওলি ঘুমিয়ে পড়েছে। আমরা ঘুম থেকে উঠেছি, মানে দুপুরে শোয়ার একটু আগে থেকেই ওয়েদারটা একটু মেঘলা মেঘলা মতো করছিলো, তোমাদেরকে জাস্ট বললাম যে ওয়েদারটা কেমন, দেখো রোদ উঠেছে, তার পর মুহূর্ত থেকেই বৃষ্টি, মানে মেঘটা হঠাৎ করে একদম কালো করে এলো, এসার বৃষ্টি স্টার্ট হলো, ব্যাস ঠান্ডা ওয়েদারে দুপুরের ঘুমটা জাস্ট দারুণ দিলাম। এখন ঘুম থেকে উঠেছি, উঠে ওলিকে খাওয়ালাম, ওই একটা খাওয়ানো মানে ওলিকে আমার একটা যুদ্ধ, ঠিক আছে, যাই হোক খাওয়ালাম, খাইটাই দিয়ে এখন একটু কি করবো বলো তো, চা খাওয়া, মা চা বানাচ্ছে, আর মানে এই বৃষ্টি হয়েছে কিন্তু তাও গরমটা ঠিকঠাকভাবে কমছে না। তো যাই হোক, ওলি আর ওলির মিমি এখন ওখানে খেলছে, তোমাদেরকে দেখাই, দেখো দুজনে মিলে বসে বসে কেমন খেলছে দেখো। আর এই মা চা নিয়ে চলে এসেছে, আর দেখো ওর মিমি যেভাবে বসেছে ওকেও সেইভাবেই বসতে হবে। যা 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 বল, এখানে চলে এলো, যা যা যা, মিমিকে নিয়ে দিয়ে যাও, মিমিকে যাও 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 যাও। আর এখানে বাপি, দাদা, মা সবাই আছে, বৌমনি এখন ওপরে, ডোডোকে এখনো নামাইনে। এই যে চা ঢালো, চা ঢালো, এই ওয়েদারে চা চা, গরম গরম চাই চাই। আর ওলিকে চায়ের দিকে দেখছে, কালকে যে নারকেল ছাইটা বেশি হয়েছিল সেই নারকেল ছাইটাকে এখন মা আরো ভালো করে একদম নাড়ুর মতো করে চিট করেছে। এখন আমি কি করেছি বলি, এমনি রাখার থেকে নাড়ু করে রাখলে ভালো, বড় বড় করে নাড়ু বানিয়ে রেখে দেবো, বের করা হবে, আর যে যার ইচ্ছা মতো খাবে, রুটি দিয়ে হোক, শুধু হোক, যেরকম ইচ্ছা যে যার খাবে। আর ওলি একটু বসে বসে, আর ওলি এখানে বউ সেজে বসে আছে, বউ সেজে বসে আছে, ওড়নাগুলো নিয়ে বোনে খালি বলছে বউ বউ, মানে ও বউ সাজ। বড় বড় সাইজের নাড়ু, ওলি একটু হাই করে দাও, ওলি একটু হাই হাই করো, হাই। তো এই যে এখন রাতের ডিনার, তালের রুটি, বোন এখানে খাচ্ছে, বাপ মা এখানে এখন বৌমণিকে ওপর থেকে ফোন করে ডাকছে, আর এই যে বাপি এখানে বসে খাচ্ছে, আর ওলি এখানে সবাইকে খেতে দিচ্ছে। সেরকমভাবে আজকে ভিডিওটা খুব একটা হয়নি, কারণ সারাটা দিনই আজকে পুরো ল্যাদ খেয়ে কেটেছে, মানে কিছুই সেরকমভাবে করিনি, তো কী বার তাহলে তোমাদেরকে দেখাবো বলো। তো যাই হোক, যেটুকুখানি করেছি তোমাদের সামনে রেখেছি, তো চলো আজকে ভিডিওটার এখানেই এন্ড করবো, কারণ সবাই শুয়ে পড়েছে, আমার ওলিও ঘুমিয়ে পড়েছে, তো আর রাত করে লাভ নেই। তো আর রাত্রে তো হলো তালের পরোটা, আমার জন্য পরোটা হয়েছিলো, আর মায়েদের রুটি খেয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি।
কালকে দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। তো চলো, বাই বাই।